হ্যালো গাইস, তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। ড্রেসটা নতুন, কিন্তু পুজো উপলক্ষে কেনা ছিল না, কেনা ছিল আগে, কিন্তু পড়তে হলো কারণ যাচ্ছি ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে তো আর পুরন জামা পরে যাওয়া যায় না, তো চলো বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো, দেখতে থাকো। তো বরের মনে পড়ে গেল গাড়িতে তো নেই তেল, তো আমরা রাস্তায় তেল খুঁজেছি, সব তেলের পাম্পই বন্ধ ছিল, একমাত্র হাইওয়েতেই খোলা থাকে। তো আমরা হাইওয়েতে উঠে তেল নিয়ে নিলাম আর চলে আসলাম আমাদের মানে যেখানে আসার কথা সেখানটায়। তোমাদের অবশ্যই দেখাবো আমরা এসেছি কোথায়, তো সাথে থাকো জানতে পারবে। তো দেখো এত ভিড় ভাবিনি আমি যে দশমীর এই মাঝরাত্রিবেলায় এসেও এত ভিড় থাকবে। ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় যাবো, তো কয়েকটা ভিডিও সিডিও বানাবো, কিন্তু এত ভিড়ে শেয়ার হলো না। এই যে আমরা এখানে এসেছি, এর ভিডিও এত দেখেছি, খুঁটি পোতা থেকে শুরু করেছি এর ভিডিও দেখা একদম শেষ অবধি। তো ভেবেছিলাম এখানটায় আসবো না, তারপরে আমার সবাই বললো যে সব জায়গায় দেখলাম এবার শুধু এই জায়গাটা বাদ থেকে যাবে। তারপরে কি মন হলো, বেরিয়ে পড়লাম রাত 12টার সময়। দেখো এটার কথা আর কি বলবো, এটা তো মনে হয় সবাই দেখেছে, শুধু আমরাই বাদ ছিলাম, তা আমরাও চলে আসলাম। বেশ সুন্দর, ভেতরটা পুরো ঝাঁ চকচকে, মনে হচ্ছে ডায়মন্ড বসানো, এত ঝাঁ চকচকে, বেশ ভালো লাগলো। কত ভিড় এখনো, কারা কারা দেখেছো আর কারা কারা দেখোনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমরা তো দেখলাম একদম লাস্ট দিন দশমীর রাত্রিবেলা, তো চলো দেখো কত ভিড় তোমাদের দেখাচ্ছি। আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরের কথা তো মানে একদম সুন্দর সুন্দর, ঠাকুরের কথা কিছু বলারই নেই। আর এখানে প্যান্ডেলটাই ছিল এতটাই আকর্ষণীয় যে অনেক দূরের দূরের থেকে মানুষ এসেছে, আজকেও এসেছে অনেক দূরের দূরের থেকে। তো ওখান থেকে বেরিয়ে আমরা আরেক জায়গায় চলে আসলাম, এখানটা তো বেশ ভিড়, বেশ ভিড়। তো চলো আমরা যাই ভেতর দিকে, এখানে বেশ ভালোই ছবি টবি একটু তুললাম, ঠাকুরটা একটু অন্যরকম লাগলো, বেশ ভাল লাগলো। তো ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম, যাচ্ছি আরেকটা জায়গায় কল্যাণী। তো কল্যাণীর মানে এই ITI মোড় আর একটা, যে দুটো সব থেকে ভালো হয়েছিল, তো আমরা সেখানেই চলে আসলাম। তো প্রায় চলে এসেছিল, লাইটিং দেখে মনে হচ্ছে প্রায় চলে এসেছি। তো চলো ওই যে সামনে আছে বোন আর সুজন, ওরা আর আমরা এই চারজন মিলেই আমরা চলে এসেছি। হঠাৎ করে হুজুক উঠলো যে চলে যাই, তো এরকম করেই চলে আসা। তো গাড়িটা পার্কিং করলো, করে আমরা এখন যাব। সে তো বিরাট লাইন, লাইন দেখে তো মাথা খারাপ যে কখন আমরা ভেতরে ঢুকবো। বাইরে থেকে তো কিছু দেখতেই পাচ্ছি না যে কত দূরে বা কীরকম। দেখো দাদু কীভাবে ক্যামেরায় তাকিয়ে রয়েছে, আমি বাড়ি এসে দেখলাম যে আমার ক্যামেরার দিকে দাদুর নজর। দেখো লাইট দিয়ে শিপটা করেছে কত সুন্দর হয়েছে, তাই না? এটা হলো চারধাম। কারা কারা এই এই মণ্ডপটা দেখেছো সেটাও আমাকে জানিও। আমরা তো আজকেই আসলাম, কি আর বলবো, এটা তো বলার কিছু নেই, নিশ্চয়ই সবাই তোমরা এর আগেই দেখে ফেলেছ। আমরা তো দেখলাম দশমীর রাত্রিবেলা, তো এই দুটো দেখার জন্য, এই চারধামটা দেখার আমার বেশি ইন্টারেস্ট ছিল। ITI মানে এত দেখেছি, তো ওটা দেখার অতটাও ইন্টারেস্ট ছিল না। ঠাকুরটা দেখো, ভেতরটা অনেক সুন্দর, সবটা মিলিয়ে ওয়াও, খুব ভালো লেগেছে। কিন্তু এত ভিড়, বাবা ভিড়, ঠেলে ঠেলে ভেতরে ঢুকলাম। উই লাভ কল্যাণী, ওটা একটুখানি ভিডিও নিয়ে নিলাম। আর আমরা চলে আসলাম একটা চায়ের দোকানে, কাকু সবে দোকান খুললো মনে হয়। তো ঘুম ঘুম পাচ্ছে, শীত শীত করছে, গরম গরম চায়ের চুমুক দিতে সত্যি দারুণ লাগলো, দারুণ। তো আবার আমরা চা টা খেয়ে বসে পড়লাম গাড়িতে, এখন যাব বাড়ির দিকে। জানি না বাড়ি যেতে যেতে কটা বাজবে। তো এখন বাজে ভোর 4টে, আমরা এসেছি চাকদা। এই মন্দিরটা মণ্ডপটা অনেকটা সুন্দর হয়েছে, আমার তো মানে খুবই ভালো লেগেছে, খুবই ভালো, পুরো অরিজিনাল লাগছিলো। আর এই যে জল, জলের মধ্যে কত বড় বড় মাছ রয়েছে, কি ভালো লাগছে, মাছগুলো একদম খেলা করে বেড়াচ্ছে। আর এই স্বর্ণ মন্দিরটা সত্যি ওয়াও হয়েছে, এখানটা খুব ভালো লেগেছে। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি আর ঘুমটাও আমাদের প্রায় কেটে গেছে এখানটায় আসার পর। এত খোলামেলা জায়গা, এখানেও এসে দেখি বেশ কয়েকজন রয়েছে, তো আমরা এখানে বেশ কয়েকটা ভিডিও সিডিও বানিয়েছি, ছবি টবি তুলেছি, একটু হেলে দুলে নেচে মেচে বেড়ালাম, যে সকাল তো হয়েই গেছে 4টে বাজে। তো ঠাকুরটা দেখো খুব সুন্দর, আমরাও এখানে একটু হাওয়া টাওয়া খেয়ে নিলাম, শীতের মধ্যে হাওয়া খাচ্ছি তাই না, একটু খেয়ে নিলাম, বেশ ভালো লাগলো, ঠান্ডা ঠান্ডা। তো আবারও আমরা বেরিয়ে পড়লাম, দেখো প্রায় ভোর ভোর হয়ে এসেছে, কারণ 4টে বাজে। রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখছি
কেউ দোকান খুলছে, কেউ ফুল তুলছে, কেউ হাঁটতে যাচ্ছে সকালে, তো কেমন একটা অন্যরকম ফিল আসছিল যে আজকে আমরা 4 জন মিলে রাতটা কভার করে ফেললাম। পুরো অন্যরকম লাগছে, সূর্য ওঠাটা দেখছি আমরা আজকে, সেরমভাবে তো কখনো দেখাই হয় না। খুব ভালো লাগছে, দেখো পুরো আলো ফুটে উঠেছে, দিনের আলো। ভাবতে পারছি না এখন বাজে 5টা, একদম ভাবতে পারছি না, প্রায় চলে এসেছি বাড়ির কাছে। অবশ্যই বাড়িতে এসে দেখো কি অবস্থা আমাদের, আলসে ঢালসে ছেড়ে। ও মা, ও মা, দরজাটা খোলো, এবার আমরা মা, এসেছি। আমরা হাত মুখ ধুয়ে একেবারে ঘরে গিয়ে জানলা টানলা সব কিছু বন্ধ করে আমরা একেবারে শুয়ে পড়েছি, যাতে মনে হয় এখন রাত্রিবেলা। তো গুড নাইট সবাইকে, অবশ্যই এখন গুড নাইট বলছি, গুড মর্নিং সবাইকে, টাটা।